আমি না পাগল, আমি না পাগল হয়ে গেছি ভাই, আমার পাগল, আমি পাগল হয়ে গেছি। আমার জায়গা থাকলে আমরা প্রধানমন্ত্রী, আমার মা, আমি আমার মার কাছে, আমার স্বামীর জীবন ভিক্ষা চাই। প্রিয় দর্শক, ঠিকই দেখেছেন, পরিমণিকে গ্রেফতার করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী এবং তাকে রিমান্ডও নিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে গতকালকে রাত্রে ফাঁস হওয়া 16 সেকেন্ডের একটি ভিডিও দেখাবো, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে বিষয়টা পরিমণি বারবার অ্যাভয়েড করে যাচ্ছে, তিনি মদ খান না, কখনো খাইতে পারে না, অথচ তিনি নিজেই সেখানে মদ পান করতেছে স্পষ্ট ভাবে। এবং সেখানে নাসিরউদ্দিন মাহমুদ উনি বারবার তাকে নিষেধ করছে। এরপরে নাসিরউদ্দিনের সাথে কি ব্যবহার করেছেন সে ভিডিও চিত্রটা আপনাদের সামনে স্ক্রিনেই দেখাবো, এরপরে কিছু কথা বলবো। এই যে কান্নাগুলো দেখতেছেন না, এগুলো সব অভিনয়, সব অভিনয়। কারণ অভিনয় দিয়েই কিন্তু তারা মানুষের হৃদয়টা কেড়ে নিয়েছে। তারা যেরকম অভিনয় করে কাঁদতে পারে, রিয়েল লাইফেও তারা অভিনয় করে মানুষকে বোকা বানাইতে পারে। দর্শক, সেই বোকা বানানোর ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আগে আসুন দুই একটা কথা বলে নিই। পরিমণি কিভাবে কান্নাকাটি করলো আপনারা তো ইতিমধ্যেই দেখেছেন। পরিমণি যে গাড়িটায় চড়ে, সেই গাড়িটার দাম কত আপনারা কি জানেন? সেই গাড়িটার দাম প্রায় 3 কোটির উপরে, 3.5 কোটি। যে বাড়িতে তিনি বসবাস করে সেই বাড়িটার দামও কি আপনারা জানেন? সেই বাড়িটার দাম প্রায় 25 কোটি টাকা। দর্শক, পরিমণি শামসুন নাহার স্মৃতি, যার নাম আমাদের গ্রামগঞ্জের নাম থাকে কত সুন্দর, শামসুন নাহার স্মৃতি, এই পরিমণি 2015 সাল থেকে সিনেমায় কাজ করতে শুরু করেছে। তিনি প্রায় 32টির মতো সিনেমা করেছে 2015 সাল থেকে কাজ করতেছে। 32টি সিনেমাতে সর্বোচ্চ যে অ্যামাউন্টটা বাজেট ছিল সেটা হচ্ছে 10 লাখ। একটু ভালো করে লক্ষ্য করবেন, 10 লক্ষ টাকা হলে সর্বোচ্চ, তো এর কমে থাকতো 5 লাখ 6 লাখ ম্যাক্সিমাম এরকমই ছিল। যদিও এভারেজ তার 10 লক্ষ টাকা করে ধরা হয় প্রত্যেকটা সিনেমার বাজেট হিসাবে, তাহলে তার আয় দাঁড়ায় এই কয়েক বছরে যতগুলো সিনেমায় তিনি অভিনয় করেছেন 3 কোটি 20 লক্ষ টাকা। এরপরে আরো সেন্ডালিনা, রূপচর্যার আরো অনেক কিছু আছে, লোভ লাবণ্য মানুষকে ধোকা দেওয়ার জন্য অনেক ভিডিও করেছে না, নাটক করেছে, মডেল হিসাবে অনেক কাজ করেছে, মিলায় মনে করেন 4-5 কোটিও হতে পারে। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, পরিমণি যে গাড়িতে চড়ে সেই গাড়ির দামই পরিমণি যতগুলো সিনেমা করেছে সেই সিনেমার সব বাজেট মিলায়া হিসাব করলেও দেখা যায় এত টাকা তিনি অর্জন করেনি, এত টাকা তিনি কামাই করতে পারেনি, তাহলে তিনি এত টাকা পাইল কোত্থেকে? প্রিয় দর্শক, যে বাড়িতে তিনি বসবাস করে সেই বাড়িটির দাম 25 কোটি টাকার, তাহলে বলেন 25 কোটি টাকা ওনাকে কে দিল? এই প্রশ্ন কিন্তু কোনো সাংবাদিকরা করেনি। এই প্রশ্ন আপনাদের সামনে কেন উত্থাপন করছি জানেন? কারণ গত কয়েকদিন আগে আল্লামা মামুনুল হক সাহেবকে যখন জেলে আবদ্ধ করা হলো, সাংবাদিকরা তারা খুব জোরালোভাবে সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার করলো, 60 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে পাওয়া গেছে। দর্শক, মামুনুল হক সাহেবকে মানুষ হাদিয়া দেয়, হুজুর মানুষ আলেমদেরকে মানুষ হাদিয়া দিয়ে থাকেন, যেরকম আকিজবিরি হাদিয়া দিয়েছে মুফতি আমির হামজা সাহেবকে বিশাল এক গাড়ি, কোটি কোটি টাকার গাড়ি, তো মানুষ এরকম হাদিয়া দেয়। কিন্তু পরিমণির মতো এই সমস্ত গ্ল্যামার গার্ল যারা চলচ্চিত্রতে কাজ করে তাদেরকে কিন্তু কেউ হাদিয়া দেয় না, আমার মনে হয় না হাদিয়া দেয়। যদি হাদিয়া দেয় সেখানে কিছু ডালমে কুচ কালা হয়, ঠিক না? ঠিক। প্রিয় দর্শক, এখন আসুন আপনাদেরকে দেখাই যে পরিমণি এই যে দেখুন মদ পান করতেছে। হাতে মদ পান করতেছে আর নাসিরউদ্দিন সাহেব তিনি তাকে বারবার নিষেধ করছেন। এরপরে নাসিরউদ্দিন উনি যেই বোট ক্লাবের চেয়ারম্যান তাকে বলছেন যা যা, কতটা জঘন্য ভাষা, কতটা নিম্ন মানের ব্যবহার তার কাছ থেকে চেয়ারম্যান পাইল। তাহলে একটা চেয়ারম্যান তার সে কোটি কোটি টাকার মালিক, তার তো ইগো থাকবে, তার ইগো হট হয়ে গেছে, তাকে ধরে মদ খাওয়াই দিছে, তো অসুবিধা কি? পরিমণি ভিডিওতে বলছে তিনি মদ খাইতে পারে না। সেই বুট ক্লাবে এত রাত্রে কেন গেছিল জানেন? উনার নাকি একটু চাপ দিছিল, প্রাকৃতিক দুর্যোগ দেখা দিছিল তার ভিতরে, সেখানে চাপ সারার জন্য এক ক্লাবে গেছে, সেখানে বারে গিয়া মদ খাইতে শুরু করছে, অথচ সাংবাদিকদেরকে দেশের মানুষকে বোকা বানালো, সেখানে চাপ সারতে গেছিল, মদ খাইতে যায়নি, অথচ তার যেই মেন সাথে লোক ছিল অমি, সে তাকে নাসিরউদ্দিনের কাছে তুলে দিতে চেয়েছিল, এমনটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে। প্রিয় দর্শক, আমরা মনে করি এখানে পরিমণি দুধে দুয়া তুলসী পাতা নয়, হয়তো নাসিরউদ্দিন মাহমুদ যদিও স্বীকার করেছেন তাকে টর্চার করেছে, টর্চারটা কেন করেছে সেটা কিন্তু আগে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরেছি। অতএব এরকম নির্লজ্জ অশ্লীল মেয়েদেরকে আমি মনে করি যারা রাতের কি রাত হোটেলগুলোতে কাটাতে স্বাচ্ছন্দ্য করে, রাত কি রাত মদ পান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এই সমস্ত মেয়েদেরকে আইনের আওতায় এনে অবশ্যই তাদেরকে অবশ্যই মাস্ট বি তাদেরকে আন্ডা থেরাপি দিতে হবে, ঠিক কিনা? প্রিয় দর্শক, এই সমস্ত সুন্দরী মেয়েদের কান্নায় জনগণ আবার ভেঙে পড়ে যে না, মেয়েরা কেন নিরাপদ থাকবে না, রাত্রে 3টার সময় পর্যন্ত হোটেলে যাবে, এটা তার ব্যক্তি স্বাধীনতা। আরে
ব্যক্তিগত ব্যাপার তো দেশে অনেক কিছুই আছে। আচ্ছা দর্শক, ভিডিওটি পর্যন্তই। আপনারা এই ভিডিও সম্পর্কে, পরিমণি সম্পর্কে দুই লাইন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বশেষ আপনাদের কি গত 9 মাস আগে গুম হয়ে যাওয়া এক ব্যক্তির স্ত্রীর কান্নাচরিত কণ্ঠে কিছু আকুল আবেদন প্রধানমন্ত্রীর কাছে যিনি করেছেন সেই ভিডিও চিত্রটা তুলে ধরছি। আমি গোয়ারিপুর দাওয়াত ক্যাম্পে থেকে বলতেছি, আমার হাজবেন্ড আজকে 9 মাস সন্তান পায়নি, আমার একটা মেয়ে বাড়ি আছে, কারোর কাছে কোনো আশ্বাস পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমার মা, মাননীয় প্রধানমন্ত্রী আমার মা, মাননীয় প্রধানমন্ত্রী আমার মা, আমি সন্তান হয়ে আমি আমার মার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চাইলাম, আমি আমার স্বামীর জীবন ভিক্ষা চাইলাম, আমার স্বামীকে আমার একটা ভিক্ষা দিই, আজকে 9 মাস যাবত আমি স্বামীকে সন্তান পাইনি, আজ 9 মাস যাবত আমার স্বামীকে আমি সন্তান পাইনি, আমি আমার স্বামী কিভাবে আছে আমি বলতে পারি না। আমার স্বামী একজন সাধারণ মানুষ, গ্রামে কাজ করে খায় যায়, আমার স্বামী একজন সাধারণ মানুষ, কষ্ট করে খায়, আমার স্বামী কাছে 9 মাস ধরে কোনো সন্ধান পাই না, আমি কোনো পুলিশ প্রশাসনের কাছে গেলে কোনো সন্ধান পাইতেছি না, আমার স্বামীকে আমি প্রধানমন্ত্রী আমার মা, আমি আমার মার কাছে আমার স্বামীর জীবন ঠিক কাছে হয়, আমার কোন জন্য ঠান্ডা করে দেন, আমার স্বামীকে আমার কোনো চিন্তা দেবেন, আমার কোন জন্য ঠান্ডা করে দেন, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে শুধু বাবা বউ আর কাঁদতে গেলি আমি তাকে কি বলে প্রধানমন্ত্রী, আমি আমার স্বামীকে আপনার কাছে আমার দিচ্ছি, আপনি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, আপনি আমার মা, আপনি আমার মা, আপনি আপনার সন্তান আপনার কাছে, তার স্বামী জীব, আপনি চাইলে আমার স্বামীকে আপনি বাড়িতে দিতে পারবেন, তাই আছে কিভাবে আছে জানি না, তার কোন সন্ধান দিতেছ না, আপনি দৌড় দিয়ে আপনি মায়া দিদি, আপনি অত্যন্ত মায়াশীল প্রধানমন্ত্রী, আপনি আপনি আমার মা, আমি আমার মার কাছে আমার স্বামীর জীবন ভিক্ষা চাই, আমার মা আমার আমার ঠিক আমার মা আমার স্বামীর আমার জীবনে আমার বিশ্বাস, আমি এই মেসেজটা শেয়ার চাই, যারাতে পড়বে সে আমার মেসেজটা শেয়ার করে দিবে, প্রধানমন্ত্রী আমার মা আমার মার আকর্ষণ করে বলছি, আমার মা আমার স্বামীকে ফিরিয়ে দিয়ে আমার কোন যেন ঠান্ডা করে দেবে, এটাই আমার চাওয়া, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।